তোমাদেরকে যে প্যাকেজগুলো দেখালাম এই প্যাকেজটার রেটটা কিন্তু এখনো বলা হয়নি, এবং এই রেটটা কিন্তু খুবই অল্প অল্প বলতে গেলে দুজন প্যাকেজের রেট হচ্ছে মাত্র তারাপীঠের গেট চলে এলাম অবশেষে। ফাইনালি এবার আমরা যাচ্ছি একটা হোটেলের উদ্দেশ্যে, প্রথমে আগে হোটেলটা নিয়ে নেব, তারপর যখন পুরো তারাপীঠের ব্লকটা তোমাদেরকে দেখাবো কেমন আছে। ভালোবাসা তারাপীঠটা তোমাদেরকে যতটা পারছি ভালোভাবে দেখাচ্ছি তারাপীঠ, এবং এই ভালোবাসা তারাপীঠের ভিতরে কিন্তু দৃশ্যটা খুব সুন্দর দিয়েছে, এবং ফ্যামিলি বাচ্চা নিয়ে বা কাপেল নিয়ে তোমরা ভিতরে একটু বসতে পারো, তবে এখন বন্ধ করে রাখা হয়েছে এবং এটার একটা নির্দিষ্ট সময় বা টাইম আছে বলে হয়তো এটা বন্ধ করে রাখা আছে। তো যারা আসনি এখানে আসতে পারো এবং এসে তোমরা ঘুরে দেখে যেতে পারো, খুব একটা সুন্দর দৃশ্য রয়েছে। ফাইনালি আমরা হোটেল রেডি করে ফেলেছি, হোটেলটার নাম হচ্ছে রিভার, এবং হোটেলের সাথে একটা খুব সুন্দর একটা রেস্টুরেন্ট রয়েছে যে হোটেলে আমরা রিসার্ভ করেছি, এবং রাত্রিটা এই হোটেলে আমরা আজকে থাকবো। সেন আমাদের সব কিছু হয়ে গেছে, ডকুমেন্টস জমা নেওয়া হয়ে গেছে, আমাদের অলরেডি রুমও হয়ে গেছে, তো আমরা এবার রুমে গিয়ে একটু রেস্ট নেব। এখানে কিন্তু বিনা ডকুমেন্টস ছাড়া কাউকে রুম দেওয়া হয় না, এবং যারা আসবে সঙ্গে কিন্তু কাপেল থাকলে কাপেলেরও ডকুমেন্টস লাগবে, এবং ফ্রেন্ড থাকলে ফ্রেন্ডেরও ডকুমেন্টসগুলো সঙ্গে নিয়ে আসবে, তোমরা ডকুমেন্টস ছাড়া রুম কিন্তু পাবে না এখানে। তো এই রিভার হোটেলটাতে কিন্তু তোমরা লিফটও পেয়ে যাচ্ছ। আমরা লিফটে উঠে পড়ছি, আমাদের কিন্তু ফ্লোরটা ফোর ফ্লোর, তো আমরা ফোর ফ্লোরতে উঠছি। এবার অনেক হলো ব্লগ, অনেক হলো আজকের মতো ব্লগ, অনেকটা ক্লান্ত বোধ করছি, কিন্তু এসিটা রয়েছে বলে রক্ষা, নয়তো হয়তো আজকে আর শরীরে ক্লান্ত বোধ পারতাম না মিটাতে। সঙ্গে কিন্তু টিভিও রয়েছে আমাদের, আমাদের রাজীব ভাই ব্লগ করার পরে পুরো ক্লান্ত হয়ে গেছে, আজকের কাজটা পুরো ওর হাতেই ছিল। তো আমরা যে রিসর্টটাতে স্টে করছি এবং আমার রুমটা তোমাদেরকে দেখাতে চলেছি যে কি কি সার্ভিস পাচ্ছি রুমটাতে আমি, তো চলো একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এটা আমার রুমের ভেতর, সামনে দিয়েছে একটা সাবুন দিয়েছে ফ্রেশ করার জন্য বা স্নান করার জন্য, তারপর দেখতে পাচ্ছ মেনু কার্ড দিয়ে দিয়েছে, কোনো খাবার বা ডিনার লাঞ্চ ফার্স্ট টাইম যেটা তোমাদের প্রয়োজন, তোমাদের প্রয়োজন মতো তোমরা অর্ডার করতে পারো।
এবং জলের জন্য অ্যাস্ট্রে দিয়েছে একটা এবং জলের বোতল দিয়েছে, গুড নাইট দিয়েছে। আর তোমাদের কোনো কিছু সার্ভিসের প্রয়োজন হলে একটা টেলিফোনে রয়েছে, টেলিফোনটা কিন্তু চালু রয়েছে, তোমরা কল করে তাদেরকে সার্ভিসের জন্য ডাকতে পারো এবং ইচ্ছে মতো তোমরা এন্টারটেনমেন্ট দেখতে পারো। তার জন্য একটা টিভি দিয়ে দিয়েছে এবং তার মধ্যে কিন্তু ডিসকানেকশনও রয়েছে। এর একটা ড্রয়ার দিয়েছে, তোমরা কিছু চাইলে রাখতে পারো, ফোন বা অনেকের পার্স থাকে রাখতে পারো। এবং এটা ড্রেসিং আয়না, যে তোমরা ড্রেস পরে একটা ফ্রেশ হয়ে দেখবে যে কেমনটা লাগছে তোমাদেরকে। তার জন্য একটা খুব সুন্দর একটা ড্রেসিং আয়নাও দিয়েছে। বেডটা দেখে দেখে দিচ্ছি তোমাদেরকে, দেখো বেডটা কত চওড়া, মানে দুজনের এটা বেড, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা। এসিটা চালু রয়েছে, এসিটা না থাকলে হয়তো রুমটা আজকে থাকতেই পারতাম না, এত মানে গরম আজকে উত্তেজিত রয়েছে গরমে। তো এখানে তোমরা ওয়াশরুম বা বাথরুমে ঢোকার আগে তোমরা এখানে জামা কাপড় টাঙিয়ে রাখতে পারো। আর এটা হচ্ছে বাথরুম, বাথরুমে কিন্তু গিজারের ফ্যাসিলিটি রয়েছে, যারা শীতকালে আসবে তারা কিন্তু গিজারে ইউজ করতে পারবে। এখন তো গরমকাল, এখন গিজারের কোনো প্রয়োজন নেই এবং বাথরুমটা কিন্তু পরিষ্কার। এখানে একটা ব্যাসন রয়েছে, তোমরা ওয়াশ করতে পারো, এখানে ওয়াশরুম ফ্রেশ হয়ে তোমরা বেরোতে পারো। তার জন্য কিন্তু একটা ওয়াশরুমও দিয়েছে না। থেকে নিয়ে যাচ্ছি আমি কিন্তু আমার বেলকানি, বেলকানি থেকে দেখাবো যে মায়ের মন্দিরটা কেমনটা ভিউজ আসে এবং মেন রাস্তাটা কেমনটা লাগে। তো পুরো রাত্রে তারাপীঠটা কেমনটা মানে ফিল আসে তোমরা দেখেই বুঝতে পারছো, আমার আর কিছু বলার প্রয়োজনই নেই। যত রাত হোক বাড়াচ্ছে এখানে কিন্তু লোকের উত্তেজিত আরও বাড়তেই থাকছে এবং খুব সুন্দর একটা ভিউ। তো আজকে তোমাদেরকে যে প্যাকেজগুলো দেখালাম এই প্যাকেজটার রেটটা কিন্তু এখনও বলা হয়নি এবং এই রেটটা কিন্তু খুবই অল্প, অল্প বলতে গেলে দুজন প্যাকেজের রেট হচ্ছে মাত্র 1200 টাকা এবং 1200 টাকার বিনিময়ে তোমরা এগুলো সব ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছ। আর আজকে আমাদের ব্লগটা এখানে শেষ করছি, তোমরা দেখতে থাকো দেখো বাংলা।